আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশুদের অনেক সময় হজমের সমস্যা হয়ে থাকে, যার ফলে শিশু ঠিকমতো খাবার খেতে পারেন না। শিশুর হজমের সমস্যা খুবই ভয়াবহ। শিশু ঠিকমতো খাবার খেতে না পারলে তার বৃদ্ধি ঠিকমতো হয় না। দুর্বল হজম শক্তির কারণে বাচ্চাদের পেটে নানা রকম সমস্যা দেখা দেয়। ফলে খেতে না চাওয়া, বমি করা, কান্নাকাটি করা, পেট ফুলে থাকা, পেট খারাপের মতো সমস্যাও হতে পারে। তাই আজকে তুলে ধরব শিশুর হজমের সমস্যায় কী করবেন, কীভাবে এর প্রতিরোধ করবেন ইত্যাদি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শিশুর হজমের সমস্যার প্রতিকার কী? বাচ্চাদের হজম শক্তি দুর্বল হয়, তাই নবজাতকদের কমপক্ষে টানা প্রথম 6 মাস মাতৃদুধ পান করানো উচিত। কারণ মাতৃদুধে শিশু প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ আছে, এছাড়া শিশুর সঠিক হজমেও সহায়তা করে। শিশুদের অতিরিক্ত খাওয়ানো এড়িয়ে চলুন, কারণ শিশুকে বেশি খাওয়ালে বমি হবে, যার ফলে শিশুর হজমের সমস্যা হয়। শিশু পর্যাপ্ত পরিমাণে খিদে না লাগলে খাওয়ালে শিশু খেতে চায় না, তাই শিশুর খাবারের দিকে নজর রাখবেন। ফাইবারযুক্ত খাদ্য বাচ্চাদের হজম ক্ষমতা শক্তিশালী করে তুলতে সহায়তা করে। ফাইবার সমৃদ্ধ খাদ্য যেমন বিনস, বেরি জাতীয় ফল, আপেল, অ্যাভোকাডো ইত্যাদি, এসব খাবার শিশুদের অন্ত্র ভালো রাখে। শিশুকে পরিমিত পরিমাণে তরল পান করেন, সন্তানকে হাইড্রেট রাখুন। বাচ্চাদের যথাযথ সময় পর্যাপ্ত পরিমাণে তরল পান করানো অত্যন্ত প্রয়োজনীয়, এতে বাচ্চার অন্ত্র সুস্থ থাকে। অন্যান্য তরল জাতীয় খাদ্য ছাড়া দুধ বাচ্চাদের অন্ত্র ভালো রাখতে সাহায্য করে। শিশুকে ম্যাসাজ করুন, এটি শিশুর জন্য খুবই উপকার। ম্যাসাজ বাচ্চাদের হাড় এবং পেশি শক্তিশালী করে তুলতেই সহায়তা করে। পাশাপাশি এটি বাচ্চাদের হজম সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে দুর্দান্ত সহায়ক। যে কোনো ভালো বেবি ম্যাসাজ অয়েল নিয়ে বাচ্চাদের পেট এবং নাভির দিকে ম্যাসাজ করুন। শিশুর হজমের সমস্যার সমাধান করা দরকার, তা না হলে শিশু ঠিকমতো খাবার খেতে পারবেন না। শিশুর খাবার হতে হবে পুষ্টি ও ভিটামিন সমৃদ্ধ। ভালো থাকুন, সুস্থ থাকুন।